হ্যালো বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালোভাবে পূজা কাটিয়েছেন এই কামনা করি। তো আজকে আমি একটা বোগেনভিলিয়া গাছের, মানে আমি কিভাবে চারা তৈরি করেছি সেইগুলো আমি আপনাকে দেখাবো, এবং কী সুন্দর ফুল ফুটেছে সেই ভিডিওগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, একটা লেবু গাছের গোড়াতে আমি একটা ছোট ডাল পুঁতে দিয়েছিলাম, সেইগুলো থেকে একটা দেখুন কি সুন্দর শিকড় হয়েছে এবং গাছের পাতা হয়েছে। আবার এই এটাও একটা তুলেছি, দিয়ে মানে অন্য আর একটা জায়গাতে ছিল সেটাও তুলেছি। আমি ছোট ছোট ডাল কেটে, মানে বর্ষার সময় যখন বৃষ্টি হচ্ছিল, মাদার গাছ থেকে যে ছোটো ছোটো ডাল কেটে সেগুলি কি হচ্ছে এখানে ওখানে মানে মানে সব ডালগুলি পুঁতে দিয়েছিলাম, যাতে এই যে এখানে একটা দেখছি ছোট্ট একটা মানে ভাঁড়ে একটা গাছ হয়েছে। তো এইগুলো আমি হচ্ছে ডালগুলো পুঁতে দিয়েছিলাম, তাতে হচ্ছে বৃষ্টির জল পেয়ে আর সব পাতা হয়েছে, সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর তো এগুলো আমি একটা এখন একটু মাটি তৈরি করে কম্পোস্ট মাটি দিয়ে আমি একটু আর বালি তার সঙ্গে মিশিয়ে দিয়ে এগুলো নার্সারিতে যে আমি গাছগুলো এনেছি, যে প্যাকেটগুলো আমি রেখে দিয়েছিলাম, সেই মানে প্যাকেটের মধ্যে আমি ওই মাটি দিয়ে এগুলোতে বসিয়ে দিচ্ছি, যাতে করে মানে কোনো জল না বসে গাছের গোড়ায়। আর এই প্যাকেটগুলোতে গাছ ভালো তৈরিও হয়। আমি এরকম বাড়িতেও বস্তা কেটে এরকম বানিয়ে নিই অন্য সময়, তো সেই ভিডিও দেওয়া আছে। যাই হোক, এই প্যাকেটগুলি গাছে চারা তৈরি করতে খুব সুবিধা হয়। আর এই গাছের গ্রোথও ভালো হয়, শিকড়গুলো খুব ভালো তৈরি হয় এই প্যাকেটগুলোর মধ্যে। তো যাই হোক, আমি এখন কম্পোস্ট মাটি দিয়ে বসিয়ে দিচ্ছি। আরও অনেক আরও দুটো তিনটে গাছ আছে, সবগুলি আমি এখন আর আনছি না। যাই হোক, এখন আপনাদের সামনে কয়টাই বসাচ্ছি। তো এগুলি একটা হচ্ছে গোল্ডেন কালার আছে, একটা পিঙ্ক কালার আছে, একটা হোয়াইট কালার আছে, তিন রকম কালার আছে। এভাবে দেখুন বসিয়ে দিয়ে মাটিটা পুরো ভরে দিয়ে আর জল দিয়ে দিতে হবে, তো ভালো করে ঠেসে মানে মাটিটা টাইট করে দিতে হবে, এতে কোনো জল বসার কোনো ভয় নেই। আর সত্যি কথা বলতে কি, এই গাছের খুব পরিচর্যাও তো কম, আমি তো বিশেষ কিছু পরিচর্যা করেই না, তো ওই কম্পোস্ট মাটি দিয়ে বসিয়ে দিলাম। আর এবারে হচ্ছে এগুলো একটু জল দিয়ে, আর এগুলো আবার ছাওয়া জায়গাতেই রেখে দিতে হবে, রোদ দূরে না। এখন ছাওয়া জায়গা ধরুন সপ্তাহখানেক তো রাখতে হবে গাছটা ভালোভাবে তৈরি হওয়ার জন্য, সেট খেয়ে নেবে বলে। তো তারপরে এই দেখুন কিছু দিন হয়ে গেল, 15-20 দিন, 1 মাসের মতো হয়েছে, হ্যাঁ 15-20 দিনই হয়েছে, বেশি দিন হয়নি। শিকড় কী সুন্দর হয়েছে দেখুন, মোটা শিকড় হয়ে গেছে। আর আমি একটু একটু বড় জায়গা দিচ্ছি, আর একটু ওগুলো খুব ছোট ছোট জায়গা ছিল। তো এই মাটিটার সঙ্গে আমি হচ্ছে এই মাটিটার সঙ্গে আমি একটু ভার্মি কম্পোস্ট দিলাম, আর হচ্ছে ডিএপির দানা 2-4টে দিলাম, আর এই যে বালি দিয়ে দিচ্ছি দেখুন। তো এবারে হচ্ছে ওই যে ভালো করে মাটিটা মিক্সড করে নিয়ে আর একটু বড় জায়গাতে আমি দিচ্ছি, ধরুন 6 ইঞ্চি আর কি, কোনো দেখুন অল্প অল্প শিকড় হয়েছে, এটা একদম বেশি দিন হয়নি বলে শিকড়টা ভালোভাবে এখনো হয়নি। তো যাই হোক, এইগুলো দেখুন আমার বানানো প্লাস্টিক চালের বস্তা থেকে আমি বানিয়েছি, একটু বড় সাইজের করেছি, যাতে সুবিধা হয়, মানে গাছগুলো আর একটু শিকড় হতেও সুবিধা হয়।
এবার এগুলো বসিয়ে দিলাম। আবার একটা কথা কি, মানে যখন আমরা কোনো গাছ ভালো করে তৈরি করবো, একেবারে বড়ো জায়গাতে দিলে গাছের যে শিকড় ভালো তৈরি হয় না, গাছ ভালো হয় না। কিন্তু যদি আমি ছোট জায়গা চেঞ্জ করে করে দিতে থাকি, প্রথমে ছোট্ট গাছ একদম ছোট্ট জায়গাতেই দিতে হয়, আবার একটু বড় হলে একটু বড় জায়গা দিলে হয়, কিন্তু গাছ একেবারে বড় জায়গা আমি যদি দিই হয় না। দেখুন কি সুন্দর ফুল এসছে, ফুলগুলো দারুণ মানে কালার এসছে। আমি তো ভাবতেই পারিনি যে সেরকম কিছু তো খাবার দেওয়াও হয়নি, শুধু কম্পোস্ট মাটি আর দু চারটে ডিএপি দানা দিয়েছি, কিন্তু তাতেই দেখুন মানে এত ছোট্ট জায়গাতে মানে এত সুন্দর ফুল এসছে ছোট্ট ছোট্ট গাছে। মানে আমার তো দেখে খুবই ভালো লাগছে। এটা একটা মিষ্টির কন্টেনার, তো আপনারা বন্ধুরা করতে চাইলে করতে পারেন এইভাবে। আমরা তো মার্কেট থেকে ধরুন কিনি, আমিও বোগেনভ্যালিয়া গাছ কিনেছি, প্রথম দিকে এই মাদার গাছগুলো কিনেছিলাম, তো সেখানে তো ধরুন 80 টাকা বা 120 টাকা দাম দিয়ে কিনতে হয়। কিন্তু আমরা তো যদি এইভাবে আমরা চেষ্টা করি, অনায়াসেই গাছ তৈরি করতে পারি আমরা। তো আপনারা এইভাবে তৈরি করতে পারেন। কি দারুণ ফুল হয়েছে দেখুন, প্রতি আরও ঝরেও গেছে, মানে বড় ফুলগুলো আবার ঝরে গেছে। যাই হোক, এই যে গাছটি দেখছেন গোল্ডেন গাছ, তারপরে হচ্ছে যে ডালগুলো দেখুন কি সরু সরু ডাল, একদম ছোট্ট ছোট ডাল আমি দিয়েছি, সেই ডালগুলো থেকে এত সুন্দর গাছ হয়েছে, মানে এত সুন্দর ফুল হয়েছে, আর মানে দেখলেও ভালো লাগছে, মনটা ভরে যায়। কতটুকু গাছ দেখুন, ছোট ছোট ডাল। এই ডালগুলি আমি এইভাবে, তবে বর্ষার সময় ডালগুলি পুঁতলে তবেই তাড়াতাড়ি শিকড়টা হয়, এমনি সময় দিলেও হয়, কিন্তু এমনি সময় দিলে একটু রুট হরমোন দিতে হয়, কিন্তু বর্ষার সময় দিলে কিছুই লাগে না, শুধু পুঁতে দিলেই তৈরি হয়ে যায়। এটা একটা হোয়াইট কালার বোগেনভ্যালিয়া, দুটো চারা রয়েছে। আমি দেখুন কত সুন্দর গাছের চেহারা, দারুণ সুন্দর গ্রোথ। আর এই হাঁড়িতে দেখুন এটা পিঙ্ক কালারের গাছ হয়েছে, এটাও ফুল এসছে। এখানে একটা টগর গাছ ছিল এই হাঁড়ির মধ্যে, তো টগর গাছটা অনেক দিন হয়েছিল, তো তুলতে পারিনি, সেই জন্য টগর গাছটা মারা গেল। তো সেইখানে হচ্ছে আমি ডাল পুঁতে দিয়েছিলাম, কিন্তু এই ডালগুলি হয়েছে। তো ডালগুলি দেখে দেখুন কি দারুণ ফুল এসছে দেখুন। এটা দুটো গাছ আছে, এটা আলাদা একটা গাছ আছে, আর এই বড়টা একটা আলাদা গাছ, দুটো আলাদা আলাদা, সবই পিঙ্ক কালার। এগুলো পিঙ্ক কালারের ডাল দিয়েছিলাম। আর মাদার গাছগুলোর তো ভিডিও তো আগে ছাড়াই আছে, আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। মাদার গাছগুলি রয়েছে গোল্ডেন কালার বলো বা পিঙ্ক কালার বলো, হোয়াইট কালারটা নেই মাদার গাছ। এবারে এটা একটা আতা গাছে, আতা গাছ রয়েছে, এই আতা গাছের মধ্যে এই যে পিঙ্ক কালারের, পিঙ্ক কালার এই গাছটি দেখছেন, এটাও একটা ছোট আতা গাছে মধ্যে আমি হচ্ছে মানে ছোট আতা গাছটি চারার মধ্যে বসিয়েছিলাম ডাল একটা, তো এতেও হয়েছে, দারুণ দেখতে লাগছে দেখুন। আর এই কটা গাছে হয়েছে, কয়েকটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখুন এত সুন্দর গাছ দেখলে কার না ভালো লাগে মনটা, আমার তো খুবই ভালো লাগছে। তাছাড়া নিজের হাতে কাটিং করা গাছ মানে একটা নিজের একটা খুবই ভালো লাগে, যে নিজে আমি বানিয়েছি এটা। তো আপনারাও এরকম করে দেখুন, গাছ কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। তো এইভাবে গাছ করলে আমাদের
অনেক টাকা বেঁচে যায়। আর আমরা হচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা আপনাদের এই ভিডিওটি দেখার জন্য, রাখছি এখানেই, শেষ করলাম।